নমস্কার দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস দু সালের অক্টোবর মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জুডিয়াকের ইলেভেন্থ হাউস অক্টোবর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের রাশি ফল প্রচলিত যেটা রাশি ফল যেটা জ্যোতিষের পরিভাষায় আসলে গোচর ফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই অক্টোবর মাস ঠিক কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা প্রথমেই দেখতে হয় তা হচ্ছে আমাদের যে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি ট্রানজিট সঞ্চার গোচর বা মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে কারণ গ্রহদের এই সঞ্চার এবং মুভমেন্টের ফলেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হয় অক্টোবর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য সময় কতটা অক্টোবরে আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম সেটাই হচ্ছে আসলে জ্যোতিষশাস্ত্রের মূল উপযোগিতা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নেই শনি অবস্থান করে থাকছে পুরো মাস বক্রগতির শনি রেট্রোগ্রাড স্যাটার্ন এবং এই শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে থার্ড অক্টোবর শনি পূর্ব নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে সঞ্চার করবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এবং যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের কিন্তু অত্যন্ত সচেতনতা এবং সতর্কতার প্রয়োজন বিশেষভাবে সচেতনতা প্রয়োজন এবং বিশেষ করে এই যে থার্ড অক্টোবর শতভিশা নক্ষত্রে শনি সঞ্চার করছে বক্র গতিতে এবং এখানে শনি বক্র গতিতে অবস্থান করে থাকবে এই টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর পর্যন্ত সুতরাং এই থার্ড অক্টোবর থেকে ফিফটিন্থ নভেম্বর ফিফটিন্থ নভেম্বর এই যে শতভিশা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র যাদের কুম্ভ রাশি এবং জন্ম নক্ষত্র তাদের জন্য কিন্তু একটা হায়েস্ট বা আলটিমেট ক্রুশিয়াল টাইম কারণ এই শতভিশা নক্ষত্রে শনি যে সঞ্চার করছে বক্রগতিতে সে কিন্তু আর আগামী সাড়ে উনত্রিশ বছর এই অবস্থানে বক্রগতিতে আর সঞ্চার করবে না সুতরাং সে কিন্তু তার একটা আলটিমেট রেজাল্ট এই শনি সাড়ে সাতের শতবিশা নক্ষত্রের কুম্ভ রাশির জাতক জাতিকাদের শতবিশা নক্ষত্রের একটা আলটিমেট রেজাল্ট কিন্তু সে দিতে চলেছে এই থার্ড অক্টোবর থেকে যেটা অ্যাটলিস্ট পরবর্তী এক মাসের কিছু বেশি সময় এক মাসের কিছু বেশি সময় এক মাস দশ বারো দিন মতো ফিফটিন্থ নভেম্বর পর্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল সময় সেকেন্ড হাউসে রাহু থাকছে পুরো মাসই যথারীতি এবং ফোর্থ হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস কিন্তু অক্টোবর বৃহস্পতি তাদের চতুর্থ ঘরে বক্রগতিতে যাবে পরবর্তী প্রায় একশো উনিশ দিনের জন্য মঙ্গল তাদের পঞ্চমে থাকছে প্রথম কুড়িটা দিন টোয়েন্টিএথ অক্টোবর মঙ্গল চলে আসবে তাদের সিক্স হাউসে বা ষষ্ঠ ঘরে রবি তাদের সেভেন্থ এর লর্ড সপ্তমের অধিপতি রবি থাকছে অষ্টম ঘরে প্রথম সতেরোটা দিন এবং এই অষ্টম ঘরে একটি সূর্য গ্রহণ সংগঠিত হবে সেকেন্ড অক্টোবর মহালয়া অমাবস্যার দিন সেকেন্ড অক্টোবর মোস্ট ক্রিটিক্যাল ফেজ এই ক্ষেত্রে এই সময়টা তাদের জন্য এবং এই অষ্টমে কেতু থাকছে পুরো মাস এবং প্রথম দশটা দিন এখানে বুধও অবস্থান করে থাকবে অষ্টমের অধিপতি এবং পঞ্চমের অধিপতি বুধ বুধ টেন্থ অক্টোবর তাদের অষ্টম ঘর থেকে নবমে সঞ্চার করবে টেন্থ অক্টোবর এবং এখানে বুধ অবস্থান করে থাকছে টোয়েন্টি নাইনথ অক্টোবর অবধি এবং টোয়েন্টি নাইনথ অক্টোবর বুধ চলে আসবে তাদের নবম থেকে দশমে টেন্থ হাউসে শুক্র হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কারক গ্রহ এই শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি হয়ে অর্থাৎ লর্ড হয়ে নবমেই অবস্থান করে থাকবে প্রথম তেরোটা দিন আর কিন্তু একটা তাদের বেশ শুভ ফল দেবে এবং যখন শুক্র তাদের দশমে চলে আসবে থার্টিনথ অক্টোবর এবং তার ঠিক অপজিশনে থাকবে বক্রগতির বৃহস্পতি কর্মজীবনে কিন্তু একটা বিশেষ কোনো সুপরিবর্তন এই সময়কালে তারা অনুভব করতে পারবেন এবং যাদের কোনো প্রারব্ধের শুভ ফল রয়েছে এবং যে সমস্ত কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রের জাতক জাতিকারা শনির সাড়ে সাতির ফেজের শুভ ফল লাভ করতে চলেছেন শনির সাড়ে সাতির ফেজে জন্ম নক্ষত্রে শনি বক্রগতিতে এলে বহু জাতক জাতিকা নেতিবাচক ফল পাবেন আবার বহু জাতক জাতিকা লাইফ চেঞ্জিং অতীব শুভ ফলও কিন্তু পাবেন সেই ক্ষেত্রটা কিন্তু বেশ শুরু হতে চলেছে থার্টিন্থ অক্টোবর থেকে বিশেষ শুভ ফল তারা এই সময়কালে পেতে চলেছেন এবার এহানো গ্রহ ভিত্তিতে কি ধরনের ফলাফল এই অক্টোবর মাসে কি ধরনের রাশি ফল তৈরি হচ্ছে রাশিভিত্তিক ফলাফল নির্ধারিত হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন আকস্মিক কোনো তৈরি হতে পারে চোখের সমস্যা তৈরি হতে পারে। এবং কোথাও কোথাও দেখা যেতে পারে হাড় ভেঙে যাওয়ার সমস্যা বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই চোট আঘাতের মাধ্যমে হাড়ে কোনো ক্র্যাক করে গেল বা হাড় ভেঙে গেল এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু বেশ থাকছে এই মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে অতীব যত্নশীলতা প্রয়োজন আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু বিশেষ অশুভ থাকছে না প্রথম দিন ভাব বেশ ভালোই থাকছে বিশেষ করে যারা কোনো আহ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা কোনো ডেভেলপিং এর ফিল্ডে রয়েছেন যারা কোনো ল্যান্ড সংক্রান্ত কাজকর্ম করেন এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আয় ভাব বেশ শুভ থাকছে ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বেশ প্রবল থাকছে ব্যয়ের প্রাবল্য থাকছে এবং এ মাসের শেষ দশটা দিন বিভিন্ন ভাবে ব্যয়ের চাপ থাকছে এবং যারা কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন আইনি সমস্যার মধ্যে রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই মাসের শেষ দশটা দিন এই সমস্ত ভাব ক্ষেত্রে ব্যয়ের একটা প্রবল চাপ তৈরি হচ্ছে এমনকি পুলিশি ঝামেলা ইমপ্রেজেন্টমেন্ট কখনো কখনো ছোটখাটো লকাপে থাকতে হওয়া সমস্ত ক্ষেত্র কিন্তু ইন্ডিকেট করছে ইন্ডিকেশন মানেই যে সেটা হবেই হতেই হবে তা কিন্তু নয় এগুলো ইন্ডিকেশন এগুলো সম্ভাবনা এগুলো প্রপেন্সিটি সতর্কতার জন্য যেগুলো বলা এটা কোনো নেতিবাচক কোনো একেবারে নিশ্চিত রূপে ঘটবেই এমন কথা কিন্তু নয় যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু এই মাসে অত্যন্ত সতর্কতার প্রয়োজন ব্যবসায় ব্যবসায় কোনো জটিলতা তৈরি হতে পারে অর্থ হানির ক্ষেত্র থাকছে যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মনোমালিন্য মতভেদের তৈরি হতে হতে পারে এছাড়া যে সম্ভাবনা রয়েছে স্বামী বা স্ত্রীর দূর বিদেশ যাত্রা কর্মসূত্রে এবং একটা ফিজিক্যাল ডিস্টেন্সের সম্ভাবনা কিন্তু থাকছে যারা কোনো রিলেশনশিপ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো প্রথম কুড়িটা দিন তুলনামূলক শুভ কিন্তু তারপর মতভেদ মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে প্রথম কুড়িটা দিনে এই মাসে আকস্মিকভাবে যারা সিঙ্গেল নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে সেটা খুব কোনো শর্ট টার্ম কোন সম্পর্ক যার কোনো বিশেষ কোনো দীর্ঘমেয়াদী কোনো একটা স্থিতিশীলতা ইত্যাদি যেখানে থাকবে না যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য বলবো তারা বিশেষভাবে গোল ওরিয়েন্টেড হয়ে থাকবেন টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকবেন এই মাসে এবং কোথাও অতিরিক্ত গোল ওরিয়েন্টেশন তাদের কিন্তু স্বাস্থ্য হানিরও কারণ হতে পারে সতর্ক থাকতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও বেশ শুভ টেন্থ অক্টোবরের পর থেকে যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানেও টেন্থ অক্টোবরের পর থেকে কিন্তু বেশ শুভ এবং যারা গাইড বা মেন্টারের সংস্পর্শে রয়েছেন কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন সেখানে বলবো টেন্থ অক্টোবরের পর থেকে সময় ক্রমশ মসৃণ হবে সময় ক্রমশ স্মুথ হতে চলেছে যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসে কিছু কিছু জটিলতার ক্ষেত্র থাকছে ডিসপিউট হতে পারে কনফার্টেশন হতে পারে তবে শেষ পর্যন্ত আপনারা জয়লাভ করবেন যারা আইনি পরামর্শে আইনি পরামর্শ দিয়ে থাকেন অ্যাডভোকেট ইয়ার আইনজীবী যারা টেন্থ অক্টোবরের পর সময় অত্যন্ত শুভ ভাগ্যোন্নতি ভাগ্যের শ্রীবৃদ্ধি বৃদ্ধি যোগাযোগের মাধ্যমে প্রফেশনে বিভিন্ন রকমের উন্নতি এবং শ্রীবৃদ্ধির ক্ষেত্র তৈরি হবে যারা মানি মার্কেটে রয়েছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইন্সিউরেন্স ব্যাংকিং সেক্টর যারা নিজস্ব ফার্ম রয়েছে কোনোভাবে যারা ইনভেস্ট থাকেন এজেন্ট হিসেবে করিয়ে সমস্ত ক্ষেত্রে টেন্থ অক্টোবরের পর থেকে টেন্থ অক্টোবরের পর থেকে ক্রমশ শুভ এবং এই মাসের শেষ ভাগ কিন্তু অত্যন্ত শুভ আপনাদের জন্য বিভিন্নভাবে অর্থাগম সাফল্য এবং সঠিক সিদ্ধান্ত নিশ্চিতভাবে আপনাদের জন্য থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ সৃষ্টিশীল কাজ করে থাকেন যারা অভিনয়ের জগতে রয়েছেন পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত পারফর্মিং আর্ট বলতে কিন্তু সমস্ত কিছুকে বোঝায় নাট্যশিল্পী শিল্পী সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী সমস্ত কিছু যারা কোনোভাবে আহ অ্যানিমেশন বা বিজ্ঞাপনের জগতে রয়েছেন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন এ সমস্ত ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে যেটা তৈরি হবে তা হচ্ছে থার্টিন্থ অক্টোবরের পর থেকে তেরোই অক্টোবরের পর থেকে আপনারা ক্রমশ শুভ ফল পেতে শুরু করবেন বুধ এবং শুক্রের বিশেষ একটা সাপোর্ট এই সময়কাল থেকে আপনারা পাবেন বহু ক্ষেত্রে আউট অফ স্টেশন আউট অফ স্টেট বিদেশে আপনারা পারফরমেন্স জন্যও কিন্তু যেতে পারেন বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত যারা পড়ানোর কাজ করেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন যারা শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন অত্যন্ত সতর্কতা প্রয়োজন বিশেষ কোনো সংঘাত বিশেষ কোনো জটিলতার আবর্তে কিন্তু আপনাদের ফেলতে পারে সর্বক্ষেত্রে সংযম এবং নিজের টেম্পারামেন্টকে পুরোপুরি কন্ট্রোলে রাখতে হবে আপনাদের দশমে দশমে যেহেতু শুক্র সঞ্চার করবে সেটা একটা শুভ ফল অতি সার্বিকভাবে অবশ্যই দেবে থার্টিন্থ অক্টোবরের পর কিন্তু মঙ্গলের অবস্থান ষষ্ঠ ঘরে সিক্স থাউজেন্ড নিচ রাশিগত মঙ্গল কিছু বিরোধিতা এবং শত্রুতার মাধ্যমে আপনাদের কোন জটিলতা আবর্তে কিন্তু অতি অবশ্যই ফেলতে পারে বিশেষ সতর্ক থাকতে হবে যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন কোন শর্ট ট্রিপে বা প্লেজার ট্রিপে যেতে চাইছেন তাদের জন্য বলবো প্রথম 20টা দিন বেশ শুভ অত্যন্ত শুভ প্রথম 20টা দিন বিভিন্ন ভাবে আপনারা বিনোদন বা ইত্যাদিকে পেতেই পারেন কিন্তু শেষ 10টা দিন তুলনামূলকভাবে অতটা শুভ থাকছে না যারা কোন লোন বা ঋণের আওতায় রয়েছেন। সেখানে জটিলতা তৈরি হবে 20th অক্টোবরের পর বিশেষ সতর্ক থাকতে হবে এবং বিরোধিতা এবং শত্রুতা বৃদ্ধি পাবে এ মাসের শেষ 10টা দিনে যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন সেখানে বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে নিকটজন ব্লাড ডিলেশন ক্লোজ রিলেশন তাদের বিরোধিতা আপনাদের মনকষ্টের কারণ হতে পারে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব জটিলতা তিক্ততা তৈরি হতে পারে কিন্তু বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটা ইতিবাচক এবং যথেষ্ট পজিটিভ যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা পেরেন্টস পিতা মাতা তাদের জন্য বলবো সন্তানের স্থান মোটামুটি শুভ তবে সন্তানের সঙ্গে মতভেদ থাকবে তবে টেন্থ অক্টোবরের পর সন্তানের সাফল্য এবং সন্তানের বিশেষ কোনো অ্যাচিভমেন্ট আপনাদের বিশেষ কোন আনন্দের কারণও কিন্তু হতে পারে কয়েকটি রং বা কালার নিয়ে বলবো তার আগে বলবো সরকারি চাকরি যারা করেন গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত সতর্ক থাকতে হবে এই মাসে প্রচুর গোলযোগ সংঘাতের সম্ভাবনা থাকছে রবি একেবারেই আপনাদের ফেভারে থাকছে না এই মাসে ফলে কিছু কনফার্ট্রেশনের সম্ভাবনা যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ যোগাযোগের মাধ্যমে উন্নতি নিজের মনোমত অবস্থানে অবস্থান করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন জব সার্চ করছেন সেখানেও কিন্তু কর্মলাভের সম্ভাবনা থাকছে কিছু রং বা কালার এই অক্টোবর মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বিশেষ শুভ ফল পাবেন নীল রঙের যে কোনো শেড ব্লু বা নীল রংটিকে ব্যবহার করুন ধূসর বা রংটিকে ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে সবুজ রংটিকে ব্যবহার করুন এই রংগুলো কিন্তু আপনাদের এই মাসে অক্টোবর মাসে বিশেষ শুভ ফল প্রতিকারের মতো কাজ করবে এবং কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বিশেষ করে আমি বলবো যারা ভিসা নক্ষত্রের জাতক জাতিকা নীল রংটিকে তো ব্যবহার করছেনই কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো তিন তারিখ থেকে যে সময়টি শুরু হচ্ছে আপনাদের জন্য তার জন্য কিন্তু একটা বিশেষ সতর্কতা প্রয়োজন তিন তারিখ চার তারিখ আট তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে উনত্রিশ তারিখ এই ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এবং জন্ম যাদের শতভিসা তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ শনির সাড়ে সাতের তীব্রতম ফেজ এবং শনি যে লাস্ট শেষ বক্র গতিতে নক্ষত্রে সঞ্চার করছে এবং যেখানে সে নভেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকবে সার্বিক সতর্কতা প্রয়োজন তবে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা বা কোনো ক্ষেত্রেই অপেক্ষা রাখে না এখানে নিয়তি একেবারে ঘটন অঘটন পটিয়সীর মতো যা কিছু ঘটাবার তা নির্ধারিত ভাবে আমাদের জীবনে কিন্তু নিয়ে আসবেই যারা শতভিশা নক্ষত্র যাদের চন্দ্রের নক্ষত্র বা জন্ম নক্ষত্র নমস্কার